भैया जब शोर रे गुजो बठे कान कान लागे काना कानी तार माझे केउ बा खुजे फेरे सुंदर एकटा स्वप्नेर रानी सुंदर एकटा स्वप्नेर रानी। कारो कारो स्वप्न हय सत्यि कारो बा स्वप्न हय फानी तबुओ मानुष खुजे फेरे सुंदर एकटा स्वप्नेर रानी सुंदर एकटा स्वप्नेर रानी। लज्जा शरम फेले दु चोखे स्वप्न मेले होक ना जतई जाना जानी सुंदर एकटा स्वप्नेर रानी सुंदर एकटा स्वप्नेर रानी। নতুন আশায় বুক বাঁধছে সমীর, এখন তোমার ইচ্ছাই সব। অনুসাধ্য সব কিছু আমি ছুঁড়া ফেলা দিয়া শুধু তোমারই চাই, আর কিছু চাই না। আমার সোনা বউ কই গেছে? আমি আমার ডিসিশন জানাই দিছি, আমি আর এই সংসারে এক দণ্ড থাকতে চাই না। আরে কোথাও থাকুন লাগবো না স্বপ্ন, তুমি আমার কাছেই থাকবা। দেখা যাবে তোমার কথা মতো তুমি আমারে রাখতে পারো কিনা। হ্যালো স্বপ্ন, দেখছো কারবারটা বিদায় নিল না। আপনি বোধহয় লোড নিতে পারছেন না, একজন সহকারী হলে ভালো হতো। কেন স্যার, কোন সমস্যা? ফাইল তো রেডি হয়নি, ওদের সাথে কথা বলুন, টার্গেট ঠিক করুন, প্ল্যান ঠিক করে সামারি টেটার ভেতরে দিই। স্যার আমি তাহলে ঠিক করে সাবমিট করি? না, আপনাকে আর করতে হবে না। কেন স্যার, কোন সমস্যা? আমার পরিচিত একজন আছে, সে কাল অফিসে আসবে, তাকে সাথে করে ফাইলটা রেডি করুন, তাতে আপনার কাজটাও হলো, মেয়েটাও কাজ শিখতে পারল। স্যার আপনি কি কাউকে নিয়োগ দিয়েছেন? না দিইনি, তবে আপনি একটা নিয়োগপত্র রেডি করুন। স্যার আপনি ওটা মামুন সাহেবকে বলেন, আমি তো অডিটের কাজ করি, নিয়োগপত্র কখনো রেডি করিনি। মামুন সাহেব এখন অ্যাডমিনে আছেন। ঠিক আছে, আমি মামুন সাহেবকে বলে দিচ্ছি। স্যার আর একটা কথা বলতে চাই, আপনি যদি মাইন্ড না করেন। বলুন না। বলুন। যিনি জয়েন করবেন তাকে আমার কাজটি বুঝিয়ে দিয়ে আমি আসলে রিজাইন করতে চাই। রিজাইনের কথা আসছে কেন? আসলে স্যার আমি খুব ক্লান্ত, একটু রেস্ট নিতে চাই। তাছাড়া বাসা, অফিস, ক্যাফে সব কিছু সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। আপনাকে ছাড়া তো অফিসটা চলবে না, আপনার এতদিনের অভিজ্ঞতা, হুট করে নতুন কেউ এসে তো অফিস সামলাতে পারবে না। আপনি ছুটি নিতে চাইলে আপনি ছুটি নিতে পারেন। স্যার আর ছুটি নিতে চাই না, ছুটি নিতে হলে আসলে স্যার আমি একবারে ছুটিটাই নিতে চাইছি। অফিসে ভুলতেই পারে, তাই বলে কি বস হিসেবে আমি কিছুই বলতে পারবো না? অবশ্যই বলতে পারবেন স্যার। আসলে স্যার আমার একটু রেস্ট দরকার, আর আমার ছোট ভাইটা সংসারের হাল ধরেছে, আমি একটু শান্তিই চাইছিলাম। আর তাছাড়া বাহারও চায় না যে আমি একসাথে দুটো জব করি। বাহার ওই যে স্যার আপনার সাথে যা দেখা হয়েছিল, আপনি যার সাথে কথা বলেছেন, আমার বন্ধু। আপনার বন্ধুর কথায় আপনি আপনার ক্যারিয়ারটা নষ্ট করতে চাইছেন না? ক্যারিয়ার নষ্ট হবে কেন স্যার, আমরা আবার নতুন করে কিছু একটা শুরু করব। তার মানে আপনি বাহার সাহেবকে ভালোবাসি স্যার। শুভকামনা রইল আপনাদের জন্য। তো কাজটা শেষ হবে কবে? বাহার ঢাকার বাইরে আছে স্যার, ও ঢাকার বাইরে থেকে ফিরে আসুক, তারপর কথা বলে আসলে সব কাজগুলো বুঝি। আমি আপনার ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করে ফেলেছি, আই এম রিয়েলি সরি। না না স্যার, ইন্টারফেয়ার কেন হবে? আপনি যেরকম অনেক সময় আপনার পার্সোনাল কথা আমার সাথে শেয়ার করেন, আমিও আজকে সেরকমভাবে শেয়ার করলাম। আসলে হয়তো দুজনের সাথে কথা বলে একটু হালকা হয়। এর তারা দরকার হবে না, আপনি ফাইল রেডি করে আনুন। জি স্যার। বাহারকে যে বিয়ে করবে করতেই পারি, ও যেটা ভালো মনে করবে সেটাই করবে। আমার দুজন চার, তুমি ছাড়া তো আর কেউ নেই, আমরা দুজন আছি। আচ্ছা তুমি কি ইজ্জত আলীর সাথে কাজ করো? সম্মান সেবা করি স্যার। কি ধরনের সেবা করো শুনি তো? কেউ যদি অন্যায় করে তার ইজ্জত আলী ভাইয়ের কাছে ধরে নিয়েছি, তারপরে স্যার মনে করেন যে প্যাংলাপ দেওয়াই। এরপরে যতক্ষণ না পর্যন্ত সে অন্যায় স্বীকার করে ততক্ষণ পর্যন্ত মনে করেন স্যার শাস্তি চলবার থাকে। খুবই ইন্টারেস্টিং। আচ্ছা এই যে ইন্টারেস্টিং শাস্তিটা যে দাও, এটা কিভাবে দাও, মানে তারা কিভাবে ব্যাংলাপ দেয় একটু দেখাবে? স্যার এইখানে দেখাই দেবো স্যার। হ্যাঁ এইখানে দেখাই দেবে, দেখাও। না দেখাইলে হয় না। আবার চলে আয় স্যার। খেতে খেতে চর্বি জমে গেছে তো ব্যাংলাপটা পুরোপুরি দিতে শিখুনি। আমার সাথে থানায় চলো স্যার। হ্যাঁ থানায় চলো, থানায় নিয়ে গিয়ে কিভাবে পুরোপুরি ব্যাংলাপ দিতে হয় শেখাবো। আমি কি অন্যায় করতে চাই? এখানে 6টা গুলি আছে, একটা শুধু ব্যবহার করবো। থানায় যেতে বলেছি, থানায় চলো। স্যার আমি কোনো অন্যায় করি না স্যার। কোনো কথা বলতে চাই না, কোনো কথা শুনতেও চাই না, সোজা থানায় চলো। আর কি রে করে করতে চাই? আমি কোনো অন্যায় করি না, শুধু কমপ্লেন করতে চাই। এক দুই চলো, নিয়ে চলো। আমি অনেক সময় দিচ্ছি, মেলা সময় দিচ্ছি, আর সময় দিতে পারবো। আসসালামু আলাইকুম আপামনি। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি আইছিলাম ওই বাচ্চা ভাইয়ের কথা কমার লিগে। তো আপনার এদিকে মনে হইলো যে দুইটা কথা কই যে আপনার লোকে। আপনি কেমন আছেন আপা? শরীর ভালো আছে? আমি ভালো আছি। আপনি চা খাবেন? বলেন না আমি চা নিয়ে আসি। আরে না না, আর আপনি তো রাস্তায় রাস্তায় দোকানে দোকানে চা খেয়ে অসুবিধা নাই। তাইলে অন্য কিছু খান। সিরে আই সিরে, আরে আপনি আবার ওইটাই কে লিয়েছেন কি লিখে? আমি তো কিছু খামু টামু না। আকি মজনু ভাই আপনি মরে দেখ কেরম এরম হরেন কা? আফাই মরে বলাইছে মুই কি আমু না? আর মুই কি আমরা শত্রু? আরে একটু যারা স্যার চুপ করো। হয়েছে কি আমি একটু বোনের লগে দুইটা কথা কমু, তুমি যদি একটু। আচ্ছা তুই যা, আমি মজনু ভাইয়ের লগে কথা বলতেছি। যা খাই আছিস কেলা, যা বল। আপা মনে আমি বললাম আপনার ব্যাপারটা ঠিক বুঝা পারতেছি না। আমি বললাম একজন প্রাইভেট ডিটেকটিভ। না মানে ওই যে বাদশা ভাই আমার কইছে আপনার লগে যা যা হয়েছে ওই ডিটেকটিভরা যেমনি করে জিগায় না অমন করে জিগায় কথাগুলি লেওনের লিগা হেন্ডিগা করছি। আমি তো মনে করছিলাম আপনি হাঁচে হাঁচে গোয়েন্দা। তৈরাল না হাঁচাই। হ্যাঁ বইনে উনেন উনেন ওই যে কি ওই যে ছোটবেলায় যখন আমরা চোর ওইবাতে খেলতাম এমন হইতো না যে একজন রামতো বাকি সবাই মিলা খাইতো, কেউ কেউ তো মজা হয় না একজন ফালাই দিত একজন অভিমান করতো, শেষ পর্যন্ত খেলাটা চলতো। মনে করেন না ওই রকম একটা ব্যাপার। আমি আমার জীবন নিয়ে চোর ওইবাতে খেলার স্বপ্নাইকা। সেইটা ঠিক আছে, মগর ওই গুন্ডা সম্পর্কে যদি কিছু চাই না থাকেন আপনি আমারে কয়া পারেন। বিয়া সারা পাসও করব আমি বুঝা আছি, তাহলে বিয়া সারাই পাসও করতে দেখ আমার এরকম সবনা পড়িস না। আমি কিছু কমনা আমি কিছু কমনা। আপনি কি হচ্ছে আপনার কি করবেন না বলতো ভাই মাথাটা খুব ব্যথা করতেছে, আমি আপনার লগে পরে কথা কমো, আমি এখন কথা কইতে পারবো না। আপা মনে কিছু মনে করেন না, আপনার ফোন নাম্বারটা আমি বাদশাহের কাছ থেকে নিচ্ছি, আপনি যদি অনুমতি দেন আমি কি আপনারে ফোন দিয়া কথা কয়ে পারি? আমার মাথাটা খুব ব্যথা করতেছে, আমি আপনার লগে পরে কথা কমো। বসুন। কি দেখছো? সুন্দর। তোমাকে কেন নিয়ে এসেছি বুঝতে পেরেছো? সারাদিন আপনার চোখের সামনে রাখার জন্য। বোকা মেয়ে, তোমাকে এই অফিসে জয়েন করতে হবে। আমি আপনার অফিসে জয়েন করব? কেন তুমি চাও না? চাই না মানে আমি তো আপনার পাশে থাকতে চাই, আপনাকে আমি কথা শেষ করব না মানে আপনি যতক্ষণ অফিসে থাকবেন আপনার পাশে থাকবো ভাবতেই ভালো লাগছে। আর কিছু না। আপনি বুঝেন না? বুঝিয়ে বলো, তুমি বুঝিয়ে না বললে আমি বুঝবো কি? দুলাভাই হয়েছেন, শালের আবদার বুঝবেন না? তুমি না অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো। বুঝলে সোজা, না বুঝলে অনেক কঠিন। এখন বলেন আমাকে কি করতে হবে? এত তাড়াহুড়ো কিসের? আস্তে ধীরে কাজ শুরু করবে। আমি তো অফিসে কোনো কাজ জানি না দুলা ভাই। আমি আছি না, নো টেনশন, আমি শিখিয়ে দেব। হ্যালো, ফাইলটা রেডি হচ্ছে? ওকে ম্যাডাম নিয়ে আসেন। কি কিছু না। কে ড্রাফট করেছে? আপনি করেছেন? না স্যার, ওই মাসুম সাহেব করেছে। ও তো ফ্রন্ট ডেস্কের অফিসার না, এখানে কেটে অ্যাকাউন্টস অফিসার লিখে। ওই পোস্টে তো আজিজ সাহেব আছেন। আজিজ সাহেব আছেন, থাকবেন, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আচ্ছা স্যার, তাহলে তো এটা ঠিক করতে হবে। তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসুন। আমি ঠিক করে নিয়ে এসেছি। হলো তাকিয়ে আছো কেন? আরে তুমি এরকম খাম্বার মতো খাড়া রইলে কি লিখে? যাইতে দাও। আর খাড়ান যাইতে দিমো না। শেষ কথাটা হোনার পাইনি, শেষ কথাটা কইয়ে যান। আরে দূর, এত জলদি কথা শেষ করলে হইব? কত কথা বাকি আছে। কিছু তো কইয়ে যান। আমি সারা দিন রাত আপনার লাগি অপেক্ষা করি। ও এটা তো বুঝার পারছি। এতই যখন বোঝেন কর না কি পাইনি। মুই তো দিন দিন আপনার লাগি পাগল হয়ে যাইতেছি মজনু ভাই। মগর আমি যখন কোয়া শুরু করুম তুমি বললাম ঠিকঠাক জবাব দিয়া পারবা না। এটা কোনো কথা কইলেন মজনু ভাই? দিমু দিমু আমনের কথার জবাব না দিয়ে কি আমি থাকতে পারমু তখন হয়তো আজকাল সিচুয়েশন মানে অবস্থাটা এরকম থাকবো না বদলে যায় পারে মুই বদলামু না খালি এক ফির কোন আপনি মোরে ভালোবাসেন হকমু তো কিন্তু তোমারে একদিন আমি লিয়া যামু তখন কোন তখন কিন্তু তুমি আমার একদম সাফ সাফ করে সব জবাব দিবা কবে লই যাবেন মজনু ভাই নিমু খুব শীঘ্রই নিয়ে যাবো তোমাকে তাড়াতাড়ি লইয়া যান মজনু ভাই মোর তার পরশ হইতেছে না হ্যাঁ লিয়া যামু তোমারই এমন জায়গায় লিয়া যামু পেটের কথা গর গর করে সব মুখ দিয়া বাইরে ওকে মজনু ভাই কি চিন্তা করতে লাগছেন কিছু না জগা আজকে জায়গা দেখা হইব কত হইব মজনু ভাই আজকে আমনের লাগে কথা কইয়া যাই ভালো লাগে মজনু ভাই বিশ্বাস করবেন না আই লাভ ইউ মজনু ভাই হৃদয় স্যার ছেড়ে দাও শোনো আমি তোমাকে কিছু প্রশ্ন করব প্রশ্নগুলি যদি ঠিক ঠিক উত্তর দাও তাহলে তোমার আর ওই থানা পর্যন্ত যেতে হবে না মাথা করছি স্যার একদমই চাকা তখন না স্যার কিছুক্ষণ আগে তুমি তো বললে যে মানুষজন ধরে নিয়ে আসো এবং তারপর টর্চার করো সত্যি কিনা আমি করি না স্যার ইজ্জত তাই করে স্যার কতজনের সাথে এরকম করেছে শেষ কার সাথে করেছে শেষ করছে বাচ্চা আমার বোনের জামাই গিট্টুরে গিট্টু প্রতিবাদ করেনি জি না যাচ্ছে মানছে সব টাকা পরিশোধ করে দিয়ে দিচ্ছে আচ্ছা তোমার ওই ইজ্জত ভাইয়ের সাথে আর কে কে কাজ করে আমি মোহন আর বাদল বাচ্চা ভাইয়ের বাড়িতে তোমাদের মধ্যে থেকে কে খুঁজে তো বাদল গেছিল চল বাদল বাদল এখন কোথায় কাজ কামে অনেক ব্যস্ত তাকে তো এখন ইজ্জত বা দরবারে আসে না করে বাদল বিশ্বাস করেন আমি জানি না স্যার বিশেষ করলাম কিন্তু কোনো ধরনের ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে জি স্যার এই ছেলে এদিকে আসো মোবাইলটা বের করো এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন করে জানাবে আমাদের তোমার পিছনে লেগে আছে সত্যি বন্ধু সবসময় যাও তখন তো ঠিক পাগলের মতো দৌড়ায় আসছিল আর এখন আচ্ছা হয়েছে সরি হয়েছে কিন্তু কামে আটকাইছিলাম তাছাড়া বাইতে মনে করো যেটা সমস্যা শুরু হয়ে গেছে মানে আমি যে ডাকাটাকে শুরু করেছি অমনে তোমার সমস্যা শুরু হয়ে গেছে না সমস্যা তেমন কিছু না ভাইজানের শালি আইছে না ভাইজানের শালি নিয়ে মনে করো যে নানান রকমের গল্প তৈরি হচ্ছে আরে বাহ তাহলে তো তোমার রাজকপাল মানে তোমার দুইটা ডার্লিং একটা ঘরে একটা বাইরে जब शहर में गुजो बटे कान कान लागे काना कानी तार माझे केउ बा खुजे फेरे सुंदर एकटा स्वप्ने रानी सुंदर एकटा स्वप्ने रानी কারো কারো স্বপ্ন হয় সত্যি, কারো বা স্বপ্ন হয় ফানি, তবুও মানুষ খুঁজে ফেরে সুন্দর একটা স্বপ্নের রানী, সুন্দর একটা স্বপ্নের।